বর্তমান অসমৰ কেবিনেট মন্ত্রী ইউজি ব্রহ্ম ডাঙরিয়া। আজি এই সভাখন অর্গেনাইজ করা আর আমার কামরপুর জেলা UPPL-ক নেতৃত্ব দিয়া যুব নেতা আমার তামুলপুরের বিধায়ক জলেন দৈমারী ডাঙরিয়া, ইয়াত উপস্থিত আমার EM রঞ্জিত বসুমতারী ডাঙরিয়া, UPPL দলের সাধারণ সম্পাদক আর MCLA মাধব ছেত্রী ডাঙরিয়া, আমার MCLA চম্পাবতী বাইদেউ। আজি আমার সভাত উপস্থিত অকল বিটিআরতে নহয় অসমত সকলোর লগতে পরিচিত অসমৰ সমাজ জীবনত এটা দিক নির্ধারণ করা সদায় ভাল এটা ভূমিকা লৈ অহা আমার সকলোর শ্রদ্ধার রমেশ দাস ডাঙরিয়া, ইয়াত উপস্থিত তামুলপুরের প্রাক্তন বিধায়ক সন্দীপ বসুমতারী ডাঙরিয়া, প্রাক্তন EM আমার রবীন্দ্রনাথ বিশ্বাস ডাঙরিয়া, এই সভাত উপস্থিত NDP-র প্রাক্তন নেতা আমার দলের বর্তমানের কেন্দ্রীয় কর্মকর্তা দানসরাম ডাঙরিয়া, আর ইয়াত উপস্থিত আমার কেন্দ্রীয় জেলা আর ব্লক পর্যায়ের নেতৃবৃন্দ, ওমেন উইংয়ের ওমেন সেলের সাধারণ সম্পাদিকা হেলেনা স্বর্গীয়ারী ডাঙরিয়ানী, ইউথ সেলের মাইনরিটি সেলের SC সেলের সকল সেলের আমার নেতৃবৃন্দ আর কুমারকাটা অঞ্চলের শ্রদ্ধা রাইজ বাইদেউ ভনী সকল দাদা ভাই সকল, মই সকলোলৈ আহি থকা ভোগালী বিহুর শুভেচ্ছা জানাইছো। ইয়াত উপস্থিত আমার সাংবাদিক সকলোলৈও মই ভোগালী বিহুর শুভেচ্ছা জানাইছো। দিনেহি বে হাবা ফারি আও পাহা গলানা হানাই দারাং কুমারীকাটা অঞ্চলনি আর দারাঙ্গা জুলি সমষ্টিনি গুবন গুবন অঞ্চলনি প্রায় বাহাকে লাফাইনে হানাই গাছিব আই আপা রাইজো রাজা নোংথামন বিগু বিনানামন ফংবাইমন বিদামন বইনিসিম আঙ্গর ফৈবাই থানাই মাগো দমাসিনি কাহাম হামলাইনাইকে বাহরবাই আর অবংলারনি খাচ্ছ আরজ গাবদেন গোদান বছরা যেহেতু চলিবাই বে গোদান বছরাও নোংথামনা বইব আলো গোজনাই সংসার জানা হাইয়ো। ইতিমধ্যে আমার ইউজি ব্রহ্ম ডাঙরিয়া আর উপরোক্ত বক্তা সকলে আমার চিন্তাধারা বিলাকর কথা বিলাক আপনার আগত অবগত করালে। সবে ভালে আছে নে? আপনাদের ভালে আছে? দুঃখত আছে না সুখত আছে? দুঃখত ইয়ার দুঃখত কেজন মানুষ আছে? দুঃখত নাই, সবে আনন্দত আছে। ঠিক আছে, ধন্যবাদ। UPPL দলের মিটিং হওয়ার আগত BPF দলের জায়গা জায়গা মিটিং হয়ে গেল আর সেই সময়ত BPF দলের নেতা সকলে আগর নেতা নতুন নেতা আগর পুরনি নেতা আকৌ নতুনকে জয়েন হওয়া নেতা বহুত খিলিমিলি হয়ে গেল তথাপিত BPF-র নেতাবিলাকে আমাক কৈছে যে UPPL-এ ফেল হয়েছে, UPPL দলে ফেল হয়েছে, UPPL-র সরকারে ফেল হয়েছে আর BTR-ত মিত্রজোঁটৰ সরকারে সফল হওয়া নাই সম্পূর্ণ বিফল হয়েছে বলে তেখেত সকলে মেল মিটিংত গাই আছে। আজি মই দারাঙ্গাজুলিত যেহেতু ইয়াত নেতা আছে তেখেত সকলের তেখেত সকলক উদ্দেশ্যে মই খুদিব বিচাৰিছো যে আপনাদেরকে যে কৈছে UPPL দলে বিফল হয়েছে আমার দলের উদ্দেশ্য তো আপনাদের জানিছিল না জানা নাছিল? আমার দলের কি উদ্দেশ্য আছিল? ইউজি ব্রহ্ম ডাঙরিয়ায় 2015 সনত কিয় UPPL দলটো গঠন করেছিল ইয়ার উদ্দেশ্য তো
বিপিএফ দলের নেতা কর্মী জানিছিলে না নাই? যদি জানিছিলে কোক আপনাদের আমার উদ্দেশ্য কি আসলে? যদি জানা নাই আপনাদের কেনেকে কলে যে আমি বিফল হয়েছি বলে পেল? জানিলেহে কব পারিব বিফল হওয়া বলে, না জানিলে কেনেকে কব বিফল হওয়া বলে? আমি সফল হয়েছি না বিফল হয়েছি তেখেতসকলে না জানে, কিন্তু আমি কব পারো তেখেতসকলে 70 বছর শাসন করা সম্পূর্ণভাবে বিফল হয়েছে, এটা আমি কব পারো। 70 বছর শান্তি প্রতিষ্ঠা করিব নোৱাৰিলে, 70 বছর রাইজক নিরাপত্তা দিব নোৱাৰিলে, 70 বছর ভূমির সমস্যা সমাধান করিব নোৱাৰিলে, 70 বছর সাধারণ মানুষক কোনো ধরনের সহায় করিব নোৱাৰিলে, খালি কিছুমান ঠিকাদার কিছুমান ধনী মানুষ সৃষ্টি করিব পারিলে আর তেখেতসকলের নিজের নিজের পকেট গরম করিব পারিলে, ইয়ার বাহিরে সাধারণ মানুষের ছাত্র ছাত্রীর মহিলা সকলের যুব যুবতীর খেতিয়কর কোনো কল্যাণকামী কাম বিপিএফে করে থই যাব নোৱাৰিলে, ইয়ার কারণে বিপিএফ পুরা সম্পূর্ণভাবে বিফল হয়েছে। আর আজি আমি সফল হয়েছ ইউজি ব্রহ্ম ডাঙরিয়ায় ইউপিপিএল দল গঠন করার প্রথম উদ্দেশ্যটা আসলে শান্তি প্রতিষ্ঠা করা, আর আজি বিটিআর 24 ঘন্টা শান্তি আইছে, আমি সফল হয়েছ। দ্বিতীয় উদ্দেশ্য ইউজি ব্রহ্ম ডাঙরিয়ায় ইউপিপিএল গঠন করার দ্বিতীয় উদ্দেশ্য আসলে যে ইয়ার সকল জাতি জনগোষ্ঠী ধর্ম সকল রাইজে নিরাপত্তা পাব লাগে, আর দ্বিতীয় উদ্দেশ্য আজি সকলে নিরাপত্তা পাইছে, কোনো ভয় করিব না লাগে, দোকানত আইলে বজারত গলে চাকরি করিব গলে ব্যবসায় করিবলে গলে বড়ো যদি কোনোবা জনগোষ্ঠীর গাঁত যায় কোনোবা জনগোষ্ঠীর মানুষ যদি বড়ো গাঁত আহে কোনো ভয় করিব না লাগে, তার মানে দ্বিতীয় উদ্দেশ্যটো আমি সফল হয়েছ। তৃতীয় উদ্দেশ্য এই সময়ত বিপিএফর কুশাসনের কারণে বড় অনবর একটা লক্ষ্মণ রেখা টানি দিয়া হয়েছিল, বড় মানুষক বিভিন্ন জনগোষ্ঠীর মানুষে ভাল চকুরে চা নাছিলে, মরমর চকুরে বড় মানুষবিলাক বিভিন্ন জনগোষ্ঠী ভাল চকুরে চাব পড়া পরিবেশ নাছিলে, নিজের মাজতে ভয় শঙ্কা তেনেকুৱা একটা পরিবেশ আহিছিল, কিন্তু আজি এইখন মঞ্চত এইখন পেন্ডেলত ইয়াত বড় আছে, গুর্খা আছে, বঙালী আছে, মাইনরিটি আছে, রাজবংশী আছে, বর্মন কছারী আছে, যিমান জনগোষ্ঠী আছে আজি এইখন মঞ্চত এইখন পেন্ডেলত বহি আছে, মানে তৃতীয় যেটো উদ্দেশ্য আছিলে ইউপিপিএলৰ তৃতীয় উদ্দেশ্য সমন্বয় গড়া ইয়াতো আজি সফল হয়েছে, তৃতীয় উদ্দেশ্যটো সফল হয়েছে। চতুর্থ উদ্দেশ্য বিটিআর অঞ্চলত সেই সময়ত মানুষক কথা কব দিয়া নাছিলে, কথা কলে মানুষক মানে তেখেতসকলে শাস্তি দিয়া আছিলে, তেখেতসকলে ধরি পাই বিভিন্ন নির্যাতন করা আছিলে, এই সময়ত কোনোবাই যদি কথা কয় তেখেতসকলের বিপক্ষে তেনেকা বহুত মানুষ মরিব লগা হয়েছিল, ইভেন এই সময়ত সাংবাদিকও হত্যা হয়েছিল। এই সময়ত আজি সকল প্রশ্ন করিব পারে, খুঁজিব পারে, সকল মুকলিত কথা কব পারে, বিটিআর অঞ্চলত কোনো ভয় করিব লাগা নাই। আজি ইউপিপিএল দলের এগেনস্টত কথা কইছে, কিন্তু আমি কাকো ধরিব ধরি পিতা নাই, কাকো ভাবুকি দিয়া নাই, কাকো ধরি আনি একো দিকদার করা নাই, গতিকে আজি বিটিআর গণতন্ত্র প্রতিষ্ঠা করা যে আমার উদ্দেশ্য আসলে ইউপিপিএল উদ্দেশ্য আসলে ইউজি ব্রহ্ম ডাঙরিয়ার সপন আসলে আজি বিটিআর অঞ্চলের 100% গণতান্ত্রিক প্রক্রিয়া আরম্ভ হল, ইয়াত মানুষ কথা কব পারা হল, আর মানুষ কথা কোয়াও শুনাও ইয়াতে মানুষ আহিল, গতিকে চতুর্থ উদ্দেশ্যত আমি সফল হয়েছ। পঞ্চম উদ্দেশ্যত সফল হয়েছ, বিপিএফর সময়ত কন্ট্রাক্টুয়াল চাকরি সরু সুরা চাকরিত লাখ লাখ ঘুষ লৈছিলে, আমি আজি ভাল এটা সুশাসন গড়ি তুলি বিটিআর অঞ্চলত 4,000 অধিক মানুষক চাকরি দিয়া হল, কিন্তু কোনো আঠানা পয়সাও ঘুষ দিব লগা হওয়া নাই, আমি পঞ্চম উদ্দেশ্যত সফল হয়েছে। ইয়ার পিছত আজি গাঁয়ে ভূঁয়ে বিভিন্ন সাংবাদিকবিলাক আহি পাই খুঁজিছে যে বিটিআর অঞ্চল কেনেকে চলি আছে,
তেখেতসকলে ঘূৰি ঘূৰি আহি মোক কৈছে যে সকলো ৰাইজে কৈছে এটা কথা কিন্তু ভাল, সকলো শান্তি পাইছে, সকলো নিরাপত্তা পাইছে, সবে ভাল পাইছে। আর এতিয়া গাঁৱত গলে ৰাইজে খুদিছে আমার রাস্তাটো কেতিয়া হব, আমার দলনটো কেতিয়া হব, আমার কালভারটো কেতিয়া হব। কিন্তু তিন বছর চারি বছর আগত গাঁৱত গলে ৰাইজে কোনো মুখ খুলি কথা কোৱা নাছিল, কারণ রাস্তা বিচারিলেও খং করে, দলং বিচারিলেও দাদাগিরি করে, কালভার বিচারিলেও দাদাগিরি করে, কোনো কথা কব পারা নাছিল। আর আজি এই সময়ত মানুহে নিরাপত্তা বিচারিছিল, শান্তি বিচারিছিল। আজ শান্তি বিচারে নাই, আজি রাস্তা দলং বিচারিব পারা পরিবেশ আহি গল। আর সেই পরিবেশটো সৃষ্টি করিলে বর্তমানের ইউপিপিএল বিজেপি এই মিত্রজোটের সরকারে। এই কারণে শ্রদ্ধা রাইজ, আপনাদেরকে 17 বছর তিনবার ভোট দিছে বিপিএফক, বহুতে ইয়াত থাকা বহুত মানে হয়তো বিপিএফক ভোট দিছিলে কিন্তু শান্তি আনিব পারা নাছিলে। তিনবার ভোট দিলে 17 বছর বিপিএফক সমন্বয় আনিব পারা নাছিলে, 17 বছর বিপিএফক ভোট দিলে সু শাসন এটা গড়ি তুলিব পারা নাছিলে, মাত্র একবার ইউপিপিএলক ভোট দিলে শান্তি আহি গল, নিরাপত্তা আহি গল, সমন্বয় আহি গল, আর সকল রাইজে হাই থামসা ফুর্তি ভালকে থাকিব পারা পরিবেশ আহি গল। এটা আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় তেখেতর আশীর্বাদ 2020 চনত গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ার নেতৃত্ব আর অসমের বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব শান্তি চুক্তি হয়েছিল। এই শান্তি চুক্তি এটা ভারতবর্ষতে সকলকে সফল শান্তি চুক্তি বলে আজি বিভিন্ন মানুষে কব বিচারে, কারণ কই এটা শান্তি আহিছে। আমার কি লাগে? আমার শান্তি আর নিরাপত্তা লাগে। দুবেলা দুমুঠি ভাতটা আমি বিচারি খাম, কিন্তু যেটা শান্তিয়ে না থাকে, ঘরের মানুষ এজন ঘরের পর উলাই গলে আহিবনে নাই এই কথাটাই যদি চিন্তা করিব নয়, এই অঞ্চলের মানুষ কেন আগুয়াই যাব? এই কারণে আজি আমি আনন্দিত হয়েছ। ময়ো বিটিআরর বাসিন্দা হিসাবে, তামুলপুরের এজন সন্তান হিসাবে ইমান বছরে দেখিছিল যে যা 30-40 বছর এটা অনিশ্চয়তা, ভয়, শঙ্কা, বিভিন্ন পরিবেশত আমি থাকিব লাগা হয়েছিল, কিন্তু আজি এই পরিবেশ নাই। এটা সময়ত রাতেপুৱা গধূলি আর্মি পুলিশ গাড়ি গলে কিবা গলে সদায় চেকিং, মানুষবিলাক বিভিন্ন ধরনের হেরেসমেন্ট আর্মির এই সময় চলি আসিল। এটা না আর্মি আছে, না কিবা হেরেসমেন্ট আছে, না কিবা অশান্তি আছে, সব ভাল হয়ে গেল। এই পরিবেশটা চিরযুগমিয়া করার কারণে যে রাজনৈতিক পরিবর্তন আপনাদেরকে আনিছে, এই রাজনৈতিক পরিবর্তনটা কিছু বছরের কারণে আরো ধরে রাখব লাগিব। আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কয়েছে বিটিআর যে শান্তির কপৌফুল আহিছে, এই কপৌফুলটো আরো পুনর উড়ি যাবলৈ নেদিব বলে কয়েছে। এই শান্তির কপৌফুল সদায় বিটিআর থাকিলে আমার লড়া ছোৱালীয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার, আইএস অফিসার হব পারিব, আমার খেতিয়কে ভাল খেতি করিব পারিব, আমার বুয়নী শিপিনীয়ে নিজের উপার্জনের কারণে আর নিজের চহকী সংস্কৃতি জিয়াই রাখার কারণে ভাল ভাল কাপড় বনাব পারিব, বিভিন্ন কাম বিলাক করিব পারিব। এই পরিবেশটো আমার লাগে। বিটিআর সরকারের কমিটমেন্ট ইয়াত বসবাস করা সকল জাতি জনগোষ্ঠীয়ে নিজের আত্মা মর্যাদালৈ জিয়াই থাকিব পারিব লাগিব। এই কারণে আমি সকল জনগোষ্ঠী, প্রত্যেকটা জনগোষ্ঠীর যি যি রীতি নীতি সংস্কৃতি আছে এইটো রক্ষণাবেক্ষণা দিয়ার কারণে আমি কাম আরম্ভ করেছো। যি যি জনগোষ্ঠীর নিজের জাতীয় চহকী সংস্কৃতি আছে এই সংস্কৃতি বিলাক বিটিআর সরকারে আজি আমি রিকগনিশন দিছো, আমি সম্মান দিছো। করণীয় কছাৰী সকলের বা গোসাই উৎসব আমি রেস্ট্রিক্টেড হলিডে বলে ডিক্লেয়ার করেছো আজির প্রায় 2 বছর আগত। এই উৎসবটো পালিবলৈ প্রত্যেক বছরে আমি 2 লাখ কোটি টাকা দিয়ার কারণে ঠিক করেছো। উড়িয়া জনগোষ্ঠীর নোয়াখাই ফেস্টিভেল, এই ফেস্টিভেলটো আমি রেস্ট্রিক্টেড হলিডে ডিক্লেয়ার করেছো। সান্তালি সকলের দাসাই ফেস্টিভেল, যিমান জনগোষ্ঠীর যি ফেস্টিভেল আছে, উৎসব আছে, যি সকলে এই মাটির থলুয়া জনগোষ্ঠী হয়, এই সকল জনগোষ্ঠী ভূমিপুত্র সকলের রীতি নীতি সংস্কৃতি বাঁচার কারণে কাম করে আছে।
আজি আপনার মই মাত্র দুটা উদাহরণ দিন, সময় কম, পিছত বাকি উদাহরণ বিল কম। মাত্র দুটা উদাহরণ, ডিপিএফে 17 বছরত 39,000 ঘর নির্মাণ করেছিল, পিএমওয়াইয়ের 39,000। এই ঘর বিলাক হাবদান হয়েছে। আমি সরকার অহার পিছত 2010, 2012, 2014, 2016 এই বছর বিলাক বনাব নোৱাৰা ঘর বিলাক এতিয়া আমি বনাই আছো পিএমওয়াইয়ের। ডিপিএফর ভিসিডিসি চেয়ারম্যান বিলাক কবাত পলাই গল, আমি নির্মাণ করে আছো। তেখেতসকলে 17 বছরত 39,000 ঘর সম্পূর্ণ করিব নোৱাৰিলে, আৰু আমি মাত্র 3 বছরত 1,60,000 ঘর নির্মাণ করা হয়ে গেল, এটা 80%। তেখেতসকলের 17 বছরত 15,000 মানুষক ভূমি পাট্টা দিব পারা নাই, 17 বছরত 15,000 মানুষক ভূমি পাট্টা দিব পারা নাই। আমি মাত্র 3 বছরত 90,000কে অধিক, আৰু এই ভগাল রঙালী বিহু, ভগালী বিহুর পিছতে 1,00,000কে অধিক মাত্র 3টা বছর ভূমির পাট্টা, ভূমির সমস্যা সমাধান করবলে গে আছো। 17 বছরত 15,000 আর 3 বছরত 1,00,000 ডিপিএফ কর আমি কর। তেখেতসকলের সময়ত মদ ভাঙ জুয়া বিভিন্ন পরিবেশ হয়েছিল, আমার সময়ত আমি আপনার সরকার এই ইউপিপিএল বিজেপির সরকারে আমার লড়া ছোৱালী বিলাকক আমি আইএসর কারণে দিল্লিত পঠাইছো, আইপিএসর কারণে দিল্লিত পঠাইছো, এসিএস অফিসর হবার কারণে গুয়াহাটীত আমি সরকারি খরচত কোচিং করব পঠাইছো, ইঞ্জিনিয়ার ডক্টরের কারণে কোচিং করবলে পঠাইছো। আপনার সরকারখনে মাত্র এটা বছরত, যা বছরত 500খন স্কুল রিপেয়ারিং করেছো আমি, 500খন স্কুল, আর 100খন নতুন স্কুল বনাইছো। 17 বছরত ডিপিএফে 100খন স্কুল রিপেয়ারিং করিব পারা নাছিলে। এই বছর আমি সংকল্প লইছো বিটিআর অঞ্চলত 100খন স্কুল, বরুখন পড়া স্কুল, যত বারিষার সময়ত ছাত্র ছাত্রী ক্লাস করিব নোৱাৰে তেনেকুৱা 100খন স্কুল না থাকিব বিটিআর অঞ্চলত। এই বছর আমি 1,200খন স্কুল রিপেয়ারিং করিম, আর নতুন 100খন স্কুল নির্মাণ করার কারণে আমি সংকল্প লইছো, এবার আমি এইখানে সম্পূর্ণ করি। বিপিএফর সময়ত খুঁটা কম্বল দি থাকাইছিলে, আমার সময়ত আমি মাইনর সুরাম বিতাঙ্কি করে পেলাই আজি আমি সেলফ হেল্প গ্রুপ বিলাক 25,000 কোটি টাকা দিয়া আরম্ভ করেছো। আলারি সুরাম বিতাঙ্কি বনাই পেলাই মন্দির বিলাকত, বিভিন্ন গির্জা বিলাকত এতিয়া আমি 2,00,000 কোটি টাকা দিয়া আরম্ভ করেছো। আমার দিনত এতিয়া আমি 3,800 সেলফ হেল্প গ্রুপক অলরেডি 25,000 কোটি টাকা দিল আমি, আর 6,000 রেডি হয়ে আছে। এই জানুয়ারি মাহর শেষর ফালে নহলে ফেব্রুয়ারির ফার্স্ট উইকত আর 6,000 সেলফ হেল্প গ্রুপক আমি 25,000 কোটি টাকা দিম। মার্চ মাহর পিছত, মার্চ এপ্রিলের ভিতর আরো 25,000, আরো 6,000 দিম। সকল সেলফ হেল্প গ্রুপক আমি রিপিট করে যাই থাকি। লাখপতি মহিলা আসনে 1,50,000 মহিলাক আমি সিলেক্ট করেছো, যিসকলে লাখপতি হবলৈ বিভিন্ন অলপ অলপ সহায় করিলে হব পারে তেখেতসকলক করিব বিচাৰিছিল। এই সময়ত বেনিফিসিয়ারি স্কিম বিলাক লগত অহা সেলফ হেল্প গ্রুপ বিলাকক 30,000 দিম বলে 10,000 দি পেলাই বাকিখিনি গিলি দিছিলে বিপিএফর মানুষবিলাকে, আর আজি আমি 25,000 টাকা সেলফ হেল্প গ্রুপক দিছো। তেখেতসকলে ইয়ার পিছত আরো 25,000 পাব, আরো 25,000 পাব, টার্গেটটো 75,000, যাহাতে কিবা এটা করিব পারে। আমি খুটা কম্বল দিয়া নাই, কিন্তু আমার যা দুখিয়া মানুষ পিঠা দোকান দিছে, কিবা দিছে, তেখেতসকলক প্রত্যেক বছরত 9,000 করে মানুষক আমি 5,000 কোটি টাকা দিয়া আরম্ভ করেছো। প্রত্যেক বছরত 9,200 ছাত্র ছাত্রীক 5,000 কোটি টাকা দিয়া আরম্ভ করেছো। ইতিমধ্যে 3 বছর দিল, প্রত্যেক বছরত 9,200 রোগ, বিভিন্ন রোগত ভুগি থাকা মানুষবিলাকক 5,000 টাকা দিয়া আরম্ভ করেছো। কোনো একটা কথা বাদ দিয়া নাই, আজি ইলেকশনত কইছিল আমি ইলেকশনত জিকিলে মহিলা মার্কেট বনাম, আইজে প্রতি বাজার বানাই গেন্দানে বুঙ্গবান। আর এতিয়া আমার ইউপিপিএল বিজেপি এই সরকারখনে এই বছরটোত আমি 40টা মহিলা মার্কেট বনাবলৈ গৈ আছো, আইজে প্রতি বাজার বানাই না থাকা আছে তোমার 40টা, ইতিমধ্যে সব সেংশন হয়ে গেল 40টা, 40টা অডিটোরিয়াম বনাবলৈ গৈ আছো। এই কমলিকাটাটো
700 মানুহ বহিব পৰা 1 কোটি টকাৰ অডিটৰিয়াম নিৰ্মাণ হবলৈ গৈ আছো, যি এতিয়া য'ত বহি আমি মিটিং কৰি আছো। এই অপেন ষ্টেচন ঠিক কৰিবৰ কাৰণেও আমাৰ চৰকাৰখনে এই অপেন ষ্টেজত যাতে ভালকে চবে মিটিং কৰিব পাৰে, ইয়াৰ কাৰণে 50 লাখ টকা চেংচন দিয়াৰ কাৰণে আমি ৰেডি কৰি ৰাখিছোঁ। ইয়াত দুৰ্গা মন্দিৰটো ডেভেলপ কৰাৰ কাৰণে চিন্তা কৰা হৈছে, বিভিন্ন আঁচনিবিলাক, কুমাৰীকাটাত ভেটেনাৰী এটা কলেজ হ'ব, এই ভেটেনাৰী কলেজত আমাৰ ল'ৰা ছোৱালীয়ে পঢ়িব পাৰিব। আই অনচাই বিথাংকি কৰা হৈছে, এই আই অনচাই বিথাংকিত যিসকলে প্ৰেগনেণ্ট মহিলা, যাৰ হাই ৰিস্ক প্ৰেগনেণ্ট বুলি কয়, বিভিন্ন প্ৰেছাৰ, এনিমিয়া, বিভিন্ন বেমাৰ থাকে, সেইসকলক শিশু জন্মৰ আগত 6 মাহ আৰু শিশু জন্ম পোৱাৰ পিছত 4 মাহ 1000 কোটি টকা দিয়াৰ কাৰণে ঠিক কৰা হৈছে বিটিআৰ চৰকাৰখনে। ইয়াৰ লগতে আজি যিসকলে ভাবি আছে যে এই অঞ্চলত ভূমিৰ সমস্যা কেতিয়া হ'ব, বগাজুলি অঞ্চলত যি অলপ আৰু বাকী আছে, আঙাৰকাটা অঞ্চল, বিভিন্ন অঞ্চলত য'ত য'ত ছাৰ্ভে হোৱা নাই, অতি শীঘ্ৰে ছাৰ্ভে কৰি এই অঞ্চলতো ভূমিৰ পাট্টাবিলাক লাহে লাহে দিয়াৰ কাৰণে আমাৰ চৰকাৰে চিন্তা কৰিছে। যোৱা 17 বছৰত আগৰ চৰকাৰখনে এই কামবিলাক নকৰিলে, আমাৰ তাত 47টা অঞ্চলত NC ভিলেজ হিচাপে আছিলে। আজি আমাৰ EM ৰঞ্জিত বসুমতাৰী ডাঙৰীয়াই দায়িত্ব লয়, এই 47ৰ ভিতৰত 40টা NC নন পেডেষ্ট্ৰিয়েল এৰিয়াটো ছাৰ্ভে কৰা হৈ গ'ল, আৰু এই ছাৰ্ভে কৰাৰ পিছত এই অঞ্চলবিলাকত লাহে লাহে ভূমিৰ সমস্যা সমাধান কৰা হ'ব। বৈশ্যমুঠী বুলি ৱেবছাইটত অসম চৰকাৰে যেনেকৈ বসুন্ধৰা কৰিছে, আমাৰো বৈশ্যমুঠী ইতিমধ্যে আৰম্ভ কৰিছোঁ। আপোনালোকে ৱেবছাইটত যাই এতিয়া 12টা সমস্যা, দেউতাকৰ পৰা নিজৰ সন্তানলৈ নাম ট্ৰেঞ্চফাৰ কৰিব লাগে, এজামালিটো আপোনালোকে বিচ্ছেদ কৰিব বিচাৰে, বিভিন্ন কামবিলাক এতিয়া অফিচত যাব নালাগে, আপোনালোকে ৱেবছাইটত নিজৰ মোবাইলতে কৰিব পাৰিব। এইটো উত্তৰ পূৰ্বাঞ্চলত সমগ্ৰ ভাৰততে বিটিআৰ কাউন্সিলটো একমাত্ৰ কাউন্সিল য'ত নেকি ভূমিৰ নথি পত্ৰবিলাক ডিজিটাইজ কৰা হৈছে আৰু এই ছাৰ্ভিচটো আপোনালোকক দিয়া হৈছে। আমি একমাত্ৰ কাউন্সিল, বিটিআৰ কাউন্সিলটো একমাত্ৰ কাউন্সিল য'ত ই অফিচটো আৰম্ভ হৈ গৈছে, আৰু অহা 16 তাৰিখৰ পৰা আমাৰ অফিচৰ পেপাৰলেছ অফিচ আৰম্ভ হ'ব, ইণ্টাৰনেটেদি অফিচ চলিব। আমি এই প্ৰথম কাউন্সিল ভাৰতবৰ্ষত ইণ্টাৰনেটেদি অফিচ চলিবলৈ গৈ আছে। 2024 চনত যিমানখিনি CLF আছে, এই গোটেই CLFৰ অফিচখিনি আমি নিৰ্মাণ কৰিবলৈ গৈ আছোঁ। আপোনালোকে ছেল্ফ হেল্প গ্ৰুপবিলাকে যাতে বহি CLF অফিচত মিটিং কৰিব পাৰে, এইকাৰণে প্ৰত্যেকটো CLF অফিচ নিৰ্মাণ কৰিবলৈ গৈ আছো। কিছুমানে হাঁহ কুকুৰা পালন কৰিব বিচাৰে, কিছুমানে ডায়েৰী ফাৰ্ম, গৰু পালন কৰিব বিচাৰে গাখীৰৰ কাৰণে, তেনেকুৱা বিভিন্ন আঁচনিবিলাক হাতত লোৱা হৈছে। হেণ্ডলুম ক্লাষ্টাৰ 40টা সমষ্টিত বনোৱা হৈছে, প্ৰায় 11,000 মহিলাক ট্ৰেইনিং দি পেলাই হেণ্ডলুমত কাম কৰাৰ কাৰণে তৈয়াৰ কৰা হৈছে। আজি দাৰাংগাজুলি ভূটানৰ সীমামৰীয়া অঞ্চল, এই অঞ্চলটো বিজনেচত বহুত ডেভেলপ কৰিব পৰা গ'লহেঁতেন, কিন্তু 17 বছৰত BPFৰ চৰকাৰখনে গুৰুত্ব নিদিয়াৰ কাৰণে এই অঞ্চলটো নেগলেক্টেড হৈ আছে। আমাৰ চৰকাৰক আমি সম্পূৰ্ণ জ্ঞাত, এতিয়া যিবিলাক দুৱাৰ অঞ্চল আছে ভূটান বৰ্ডাৰত, যিবিলাক আমাৰ টাউন আছে, এই টাউনবিলাকত আমি বৰ্ডাৰ হাট বনাবলৈ গৈ আছোঁ, এটা ডাঙৰ প্ৰপজেল। বৰ্ডাৰ হাটত আমাৰ মানুহবিলাক যায় বিক্ৰী কৰিব পাৰিব, তেখেতসকলে আহি বিক্ৰী কৰিব পাৰিব, কিনিবও পাৰিব, তেনেকুৱা বৰ্ডাৰ হাট নিৰ্মাণ কৰিবলৈ গৈ আছোঁ। সেইকাৰণে চৰ্দাৰ ৰাইজ, আজি চাকৰি বাকৰি আমাৰ যিখিনি ওলাব, বিটিআৰত প্ৰায় 2800 মাষ্টৰ চাকৰি ওলাব, থাৰ্ড গ্ৰেড ফ'ৰ গ্ৰেড 3000তকৈ অধিক হ'ব, প্ৰায় 6000 চাকৰি অতি শীঘ্ৰে ওলাব। কিন্তু আপোনালোকে নিজৰ ল'ৰা ছোৱালীক আৰু আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক, যিসকলে চাকৰি কৰিব বিচাৰে, ট্ৰেইনিংটো পাছ কৰাৰ কাৰণে ৰেডি হওক, কাৰণ ইয়াত কোনো ঘোষ নচলিব। বহুতে মোৰ ওচৰত যায় কয় যে ছাৰ লাগিলে কিবা এটা দিম, ল'ৰাটো চাকৰি দিয়ক। এতিয়া অসমত বিটিআৰত এই পৰিৱেশ আৰু নাই। অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যেনেকৈ ঘোষ লোৱাটো 100% বন্ধ কৰিছে, আৰু ইতিমধ্যে ঘোষ ল'লে এৰেষ্ট হয়, বিটিআৰ অঞ্চলতো আমি 100% আমি এইটো বন্ধ কৰিছোঁ। কাৰণ আমিও তেনেকুৱা পৰিয়ালৰে আহা, কোনোবা দুখীয়া ঘৰৰ ল'ৰা এজনে কষ্ট কৰি BA পাছ কৰে, কোনোবা দুখীয়া ঘৰৰ ছোৱালী এজনীয়ে বহুত কষ্ট কৰি MA পাছ কৰে,
তেখেতে চাকরি করার কারণে ইলিজিবল হয়, যোগ্য হয়, কিন্তু ঘুষ দিয়ার কারণে তেখেতর পকেটর পয়সা নাই, এই কারণে তেখেতে যোগ্য হয়ে চাকরিটা না পায়। কিন্তু এতিয়া যেটা ঘুষ লওয়াটা বন্ধ করিলে, কোনবা চাহ দোকানত গিলাস ধুই থাকা লড়াইও পুলিশ চাকরি পালে, কোনবা হাজিরা করে থাকা লড়াজন ফার্কেটত চাকরি পালে, কোনোবা মানে বেলেগর ঘরত কাম করে থাকা জনেও চাকরি পালে। এনেকা পরিবেশ অসমত এটা বিটিআর আহিল, এই কারণে এইটুয়ে পরিবর্তন। এটা বিপিএফর মানুষবিলা কেতিয়াবা কেতিয়াবা ইনসাল করে কয় কি পরিবর্তন আহিল, পরিবর্তন তো এইটুয়ে, ইয়া ঘুষ লওয়া বন্ধ হল, শান্তি হল, মরম স্নেহ বাড়িল, দুর্গা পূজা ভাল মতে চলিছে, লক্ষ্মী পূজা ভাল মতে চলিছে, দিওয়ালী ভাল মতে চলিছে, খ্রিস্টমাস ভাল মতে চলিছে, সকলের রীতি নীতি সংস্কৃতি ভাল মতে চলিছে, এইটুয়ে পরিবর্তন। আগতে ভয় ভয়কে থাকিব লগা হয়েছিল, তো এই কারণে সর্দার রাইস মই সকলকে ধন্যবাদ জানাইছো। বহুত কথা আপনার কব আছে, এটা গাঁয়ে গাঁয়ে জে জে এমর পানি লাগি গল, অরুণোদয় বহুতে পালে, ইতিমধ্যে মন্ত্রী মহোদয়ে কইছে যিখিনি অরুণোদয় পোৱা নাই ইয়ার কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় চিন্তা করে আছে, আর ইয়ার লগে লগে যাওয়া বছরতে যিমানখিনি মাইক্রো ফাইন্যান্সর আসলে বহুতরে ঋণটা পরিশোধ করে দিলে, আর এতিয়া রেশন কার্ড পাবলে গৈ আছে এনএফএসএ কার্ড অহা 16 তারিখের পর লাখ লাখ মানুষে অসমর রেশন কার্ড পাবলে গৈ আছে। গতি সরকারে এতিয়া রাইজর সেবাত সরকার, নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় কইছিল সবকে সাথ সবকে বিকাশ, এটা রাইজর লগত সরকার আছে, এই কারণে আপনাদের চিন্তা নকরিব। আর যেনেকৈ মই অলপ আগতে কইছিল যে আরো কে বছর মানের কারণে এই পরিবেশটা ধরে রাখার স্বার্থত অসমর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আরো কাম করবলে খুসুক দিয়ার স্বার্থত নরেন্দ্র মোদী ডাঙরিয়াক তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী হিসাবে আকো নির্বাচনী করার নির্বাচন করার স্বার্থত, আর ইয়ার লগতে বিটিআর অঞ্চল শান্তি সম্প্রীতি উন্নয়নের স্বার্থত যুক্ত মিত্রজোটর ক্যান্ডিডেট হব, এই ক্যান্ডিডেটকে অহা পার্লামেন্টত আপনাদের ভোট দিব লাগিব। এই কারণে সর্দার রাইস মই সকলকে ধন্যবাদ জানালো, আপনাদের গাঁয়ে ভূয়ে কি সমস্যা আছে প্রত্যেকটা সমস্যা মই উলাই আছো। এটা আমার ফার্মার ডাটাবেস হয়ে আছে, আমার সেরিকালচারের যাকে বিভিন্ন কাম করে আছে তখন সকলের ডাটাবেস হয়ে আছে, উইভার সকলের বুয়নী সকলের ডাটাবেস হয়ে আছে, এই ডাটাবিল পেলে আপনার গাঁত লাহে লাহে সেবা আপনার গাঁত বই পাব। এইখানে কথাই কলো, পুনের সকলকে মই ধন্যবাদ জানালো। এটা মই সকলক অনুরোধ করছো এবার সবে স্লোগান দিও, UPPL জিন্দাবাদ 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 UPPL জিন্দাবাদ 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 থ্যাংক ইউ সকল বহক, এটা জয়নীল কার্যসূচী হয়েছে আছে এটা আরম্ভ হব, থ্যাংক ইউ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ।